নারী নেতৃত্বায়ন চলছে আমাদের বাংলাদেশে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয় পার্টি। যেই ক্ষমতার সম্মুখে আসবে সেই নারী, আর সেই নারীরাই যদি এই বাংলাদেশে নিরাপদে বসবাস করতে না পারে, সেই নারীরাই যদি পুরুষের কাছে নির্যাতিত হয়, সমাজে চলাফেরা করতে হয়, তখন নারী নেতৃত্বায়ন অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি, এই ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাকি এই মা ও মেয়েকে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মা ও মেয়ের কোমরে গরুর দড়ি লাগিয়ে দিয়েছেন। এই ইউপি চেয়ারম্যান এই মায়ের মেয়েকে বিয়ে করতে না পেরে ক্ষমতার অপব্যবহার করে তাদের উপর গরু চুরির দায় ঠেকিয়ে দিয়ে তাদের কোমরে গরুর রশি লাগিয়ে পুরো ইউনিয়ন ঘুরিয়ে তাদের মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়ে এখন তিনি তাদের উপর অন্যায় অত্যাচার অবিচার করছেন। আমরা একটি ভিডিও ফুটেজের মাধ্যমে সেই অন্যায়ের আংশিক চিত্র দেখতে পেয়েছি, কিন্তু তাদের মুখ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের জবানবন্দি শুনতে পাইনি যে আদু কোন ধরনের অপরাধে তাদের কোমরে এভাবে রশি লাগানো হয়েছে। কিন্তু সেইখানে অবস্থানরত কিছু প্রত্যক্ষদর্শী এই ছবি এবং ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করে এই মুজিব কোটধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কুকীর্তি তুলে ধরেছেন। কি কারণে তিনি এই মহিলাদের কোমরে গরুর রশি লাগিয়েছেন সেটাও সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তবে আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এই পুরো ঘটনাটির তদন্ত করে আসল রহস্যটি আমাদের সামনে তুলে ধরবে, ঠিক ততক্ষণ পর্যন্ত হয়তোবা আমাদের কাছে ধোঁয়াশা হিসেবেই থেকে যাবে এই ঘটনাটি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাবো, এই ঘটনাটি সুস্থ তদন্ত করুন। কেন এই মহিলাদের কোমরে গরুর রশি লাগিয়ে পুরো ইউনিয়ন ঘুরানো হয়েছে, আদৌ কি তারা গরু চুরি করেছে, নাকি চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহারে আজকে তারা লাঞ্ছিত। আজকে ঠিকই যদি এই চেয়ারম্যান এই নারীদের উপর নিজের ক্ষমতার অপব্যবহার করে থাকে, তাহলে আমি মনে করব বাংলাদেশের নারী নেতৃত্বায়ন অবশ্যই বৃথা। এই কতিপয় চেয়ারম্যান আজকে সারা বাংলাদেশের ন্যায় নীতি এবং স্বচ্ছ আকারে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের শ্রম, নিজেদের মেধাকে বিলিয়ে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করে, শুধু ইউনিয়ন পরিষদ নয়, সারা বাংলাদেশের গ্রামগঞ্জের দায়িত্ব গ্রহণ করে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন, আজকে তাদেরকে পর্যন্ত এই মানুষগুলো লজ্জিত করছে। আজকে আমাদের সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, মুজিব কোর্ট, যে কালো কোর্ট, যে সম্মানিত কোর্ট, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোর্ট, কে পড়তে পারবে কে পড়তে পারবে না, এই জিনিসটি যতদিন না পর্যন্ত আপনারা নির্ধারণ করে দেন, ততদিন পর্যন্ত তারা এই কোর্ট পরে তারা সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার চালিয়ে যাবে এবং এই কোর্টের সম্মান ক্ষমতাকে অপব্যবহার করবে। তো বন্ধুরা, যে ঘটনাটি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, পেজে, আইডিতে, সব জায়গায় শেয়ার করে দিচ্ছেন, লাইক কমেন্ট করছেন, ধিক্কার জানাচ্ছেন, বন্ধুরা আমি জানি আপনাদের খারাপ লেগেছে এই মা ও মেয়ের কোমরে দড়ি দেখে। আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার পুরো বিবৃতি দেয় অথবা এই ঘটনার যারা ভিকটিম রয়েছেন তারা যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে সুস্পষ্টভাবে তুলে ধরেন যে আদু সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই ধরনের জঘন্যতম কাজ করেছে কিনা, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।